পেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে, সে দিন দিন তার রাষ্ট্রের আয়তন তাকে বড় করছে না করছে না, করছে না করছে না? যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না? অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে, হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে, একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা, এটা হয়ে গেছে, বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন, বিশ্ব ছোট, আপনি বাইরে যেতে হবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ টেক ব্যাংকার। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি কীভাবে ইউটিউব অফিসিয়াল অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া পিকচার ইন পিকচার এন্ড রেডি করবেন, ঠিক আছে? তো আমি এখন দেখবো যে আমার এটা কাজ করে কি না। তো আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউব অ্যাপে চলে গেলাম, কোনো থার্ড পার্টি অ্যাপ আমার এখানে নাই, ঠিক আছে? আমার এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ নেই। তো আমি দেখবো যে কীভাবে, একটা সেকেন্ড, হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি ইয়ে করলাম, এখন আমি হোম বাটনে প্রেস করলাম কিন্তু আমার হইতেছে না, ঠিক আছে? তো প্রথমে আপনার আমি দেখাবো, তো প্রথমে আপনার সিটিংয়ে চলে যাবেন, সিটিংয়ে চলে যাওয়ার পরে আপনি অ্যাপে যাবেন, অ্যাপ ম্যানেজারে যাবেন, আপনার ফোন থেকে আপনার অ্যাপ ম্যানেজারটা খুঁজে বের করবেন, অ্যাপ ম্যানেজারটা খুঁজে বের করার পরে আপনি আপনার অল অ্যাপে বা অ্যাপ সেটিংয়ে চলে যাবেন, একটু ওয়েট। চলে যাওয়ার পরে এখান থেকে ইনভেল করে দেবেন, পিকচার ইন পিকচার ইউটিউব থেকে ইনভেল করে দেবেন। তো আমি ইউটিউবে গেলাম, ইউটিউব অ্যাপের মধ্যে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে দেখবেন যে এখানে এই অ্যালাও দিতে হবে, অ্যালাও পিকচার ইন পিকচার এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা অ্যালাও দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যান, চলে যাওয়ার পর এখানে লিখবেন কি গ্লোবাল ভিপিএন, GLO গ্লোবাল ভিপিএন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে গ্লোবাল ভিপিএন স্মার্ট অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে প্রেস করবেন এবং এটা ডাউন ইনস্টল করবেন। তো আমার যেহেতু আগে ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করলাম, দেখেন বিষয়টা। ওপেন করার পরে একটু ওয়েট, এখন কানেক্ট করে দেবেন। তার আগে এই যে উপরে দেখতেছেন, উপরে ইউনাইটেড স্টেট স্মার্ট কানেক্ট, ইউনাইটেড স্টেট স্মার্টটা কানেক্ট করবেন আপনি, ঠিক আছে? কানেক্ট করার পরে আমারটা কানেক্ট হইতেছে, 21, 34, 49, 55, 63, 98, 100 আমারটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে প্রেস করলে এটা টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? তো আমি একটা প্রেস করতেছি, একটু ওয়েট, টাইমটা বাড়বে, গট ইট, আমি কিন্তু পেয়ে গেছি। তো এখন এটা বন্ধ করে দেন, আমার কিন্তু ভিপিএন কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে আপনি ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে যাওয়ার পরে আমি আবার একটু রিফ্রেশ দিই, একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমি একটু নতুন ভিডিও চাইতেছি, আমি এই ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে? তো এই ভিডিওটা প্লে করার পর অ্যাড দিতেছে, আচ্ছা স্কিপ দিলাম, অ্যাডটা কিন্তু, ভিডিওটা কিন্তু চালু হয়েছে। চালু হওয়ার পরে আমি এখন হোম বাটনে প্রেস করব, হোম বাটনে প্রেস করার পর আমার এটা হইতেছে না, আবার দেখা যাক। তো আবার হোম বাটনে প্রেস করলাম, প্রেস করার পর কিন্তু আমার এটা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটা কপিরাইটের কারণে বন্ধ করে দিতেছি, আমার এটা কিন্তু এই যে হোম বাটন চলে আসছে, ঠিক আছে? আর ভিডিওটা কি কাজ করছে কিনা একটু জানাবেন,
অবশ্যই দু একবার ট্রাই করবেন, যেভাবে দেখেছি এভাবে দুইবার ট্রাই করলে অবশ্যই পেয়ে যাবেন। আর হলো যে আপনি ইউনাইটেড স্টেটে কানেক্ট করবেন, না হলে পাবেন না। ঠিক আছে, তো আমি আবার দেখাতেছি, ঠিক আছে, আবার আরেকটা ভিডিও দেখি। আমি এটা সব কিছু বন্ধ করে দিলাম, তারপর আবার ইউটিউবে গেলাম। প্রমাণস্বরূপ আমি আরেকটা ভিডিও ওপেন করব, এটা ধরেন, এটা করলাম। সবাই কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, এখন আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন পাইথন, এখন আমি আবার হোম বাটন দিব, কিন্তু আসছে না। এটা আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? কোর্সের জন্য আসলে সবাই এখন আসছে, আবার কাটলাম, আবার দেখি, মানে ট্রাই করবেন। ঠিক আছে, আরেকটা ভিডিও দেখি, ধরেন এটা 1 মিনিট দেখার পরে, এটা 2-1 মিনিট দেখার পরে আপনি হোম বাটনে দিবেন। হ্যাঁ, আবার কিন্তু আসছে, দেখছেন? এটা কিন্তু কোনো ফেক না, 100% রিয়েল, 100% ওয়ার্কিং। ঠিক আছে, তো আপনার যেটাতে সুবিধা হয় সেটাতেই ভালো, এবং একটা বড় সমস্যা আছে। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। সেটা হলো তো অন্য কম্পিউটারে গিয়ে আপনি লাইন ধরলেন 5 জন 6 জন 7 জন, তাহলে তো আপনি আল্লাহ হাফেজ।